সিকিমে বিপর্যয়ের কারণে একের পর এক দেহ ভেসে আসছে তিস্তায়। শুক্রবার দুপুর পর্যন্ত 17টি দেহ উদ্ধার হয়েছে আর এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তিস্তার জল বেড়ে যাওয়ার কারণে রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। সেচ দপ্তরের তরফে জলপাইগুড়িতে তিস্তার অসংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সিকিমের মেঘভাঙা বৃষ্টি হরপাবান তিস্তার জলে বিপন্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তিস্তা দিয়ে ভেসে আসছে একের পর এক দেহ। খবর পেয়ে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, সিভিল ডিফেন্স এবং জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। কয়টা বডি, কাদের বডি? এটা এটা মহিলা আছে, একটা পুরুষের বডি। নিচটা অঙ্গ গাজে না, উপর অঙ্গটা জলে তলে দেবো না। কোথাকার বডি, কিরকম মনে হয়? মানে এটা পাহাড়ে, সব পাহাড়ে দুইটা বডি আছে, দুইটাই পাহাড়ে দেখে। टाइम काफी हो गया था, बट फिर भी हमने इनकी मदद के लिए हमारी टीम भेजी और दोनों टीमों ने मिलकर दो डेड बॉडी हमने यहाँ पे रिकवर करी। उनके साथ सिविल डिफेंस के साथ हमारे पुलिस के अधिकारी कोतवाली के साहब खुद भी अंदर तक गए हुए थे। এখনো জাতীয় সড়কে মাটির নিচে রয়েছে এরকম বহু গাড়ি। এটি 10 নম্বর জাতীয় সড়ক। আমি সুশান্ত দাকে বলবো একটু নিচে আসতে, নিচের থেকে দেখানোর চেষ্টা করতে যে কি পরিস্থিতি, যে মাটির নিচের থেকে কিভাবে দেবে আছে। আজ প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তা কিছুটা মাটি সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে। তিস্তার জলে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক, দুধারে জমে রয়েছে 10 থেকে 15 ফুট উচ্চতার সমান পলি মাটি। সরিয়ে দেওয়া হচ্ছে তিস্তার সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের। তিস্তায় শুক্রবার জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে 3168.28 কিউমেক জল ছাড়া হয়েছে। তবে কোনো সতর্কতা নেই বলে ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর। প্রবল জলোচ্ছ্বাসে মাল ব্লকের তিস্তাপাড়ের টটগাঁও বস্তি বিপন্ন। বুধবার ভোর থেকে তিস্তার জল ঢুকতে শুরু করেছে, ফলে জলমগ্ন হয়ে পড়ে বস্তি স্কুল, মন্দির ও ঘরবাড়ি। প্রায় 500 মানুষকে সরিয়ে এলেনবাড়ি চা বাগানের প্রাথমিক স্কুলে ও ওয়াসাবাড়ি স্কুলে রাখা হয়েছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। अभी भी बाढ़ ज्यादा आ सकता है, घर बस सकता है, ऐसी परिस्थिति अभी भी है, अभी भी डर का माहौल है। प्रशासन को एक तो चीज करना है, इस गांव का प्रोटेक्शन के लिए नदी जो डाइवर्ट होकर इस गांव के तरफ में चला है, यहां पर एक तो प्रोटेक्शन बांध इमीडिएट करना चाहिए, नहीं तो इन लोग को यहाँ पर फिर आगे बैठाने में भी मुश्किल हो जाएगा। সব মিলিয়ে সিকিমের বিপর্যয়ে উত্তরবঙ্গীয় সতর্ক প্রশাসন। তিস্তার দুপার বরাবর বাড়ানো হয়েছে নজরদারি। নারায়ণ প্রদত্ত ও অরূপের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।